ভারত মহাসাগরে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র মরিশাস। দ্বীপটি সারা বিশ্বে তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। হানিমুনের জন্য সেরা জায়গাগুলোর তালিকায় মরিশাস অন্যতম। ভারত মহাসাগরে ছোট বড় বেশ কিছু দ্বীপ নিয়ে মরিশাস গঠিত। তার মধ্যে মরিশাস ও রদ্রিগেজ হল বড় দ্বীপ। মরিশাসের সরকারি নাম রিপাবলিক অফ মরিশাস। চলুন জেনে আসি মরিশাস সম্পর্কে জানা অজানা আরও কিছু তথ্য। প্রায় 7 মিলিয়ন বছর আগে ভারত মহাসাগরে আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলে সৃষ্টি হয়েছিল মরিশাস দ্বীপের। মধ্যযুগে আরব বণিকরা সর্বপ্রথম দ্বীপটিতে আসে। তারা এই দ্বীপের নাম দেন দিনা আরাবি। আরব এবং মালয়দের পরে পর্তুগিজ নাবিক ডোমিঙ্গো ফার্নান্দেস পেরেইরা 1507 সালে মরিশাসে আসে। তিনি এর নাম দেন ইলহা ডু সার্নে বা হাঁসের দ্বীপ। মূলত দ্বীপে হাঁসের ন্যায় দেখতে প্রচুর পরিমাণে ডুডু ছিল। বর্তমানে পাখিটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। পর্তুগিজ নাবিক পেরু মাসকারেনেসের নাম অনুসারে মরিশাস, রদ্রিগেজ ও রিউনিয়নের নামকরণ করা হয় মাসকারেনেস দ্বীপপুঞ্জ। পরবর্তীতে 1598 সালে কিউ গ্রান্ট ওয়ার্জিওক নামে একজন ডাচ অ্যাডমিরাল দ্বীপে আসে এবং তিনি দ্বীপের নাম দেন মরিশাস। মূলত ফরাসি এবং ব্রিটিশরা যেন দ্বীপটি দখল করতে না পারে সেজন্য 1630 সালে ডাচরা দ্বীপের পূর্ব উপকূলে প্রথম বসতি স্থাপন করেছিল। ডাচরা তাদের উপনিবেশিক জাহাজগুলির জন্য খাবার এবং পণ্য সরবরাহ করার জন্য দ্বীপটি ব্যবহার করত। 1638 সালে ডাচরা ফোর্ট ফ্রেডরিক হেনরিক নামে একটি দুর্গ তৈরি করেছিল। 1644 সালে ঘূর্ণিঝড়, খরা, জলদস্যু এবং বানরের উৎপাত ইত্যাদি নানাবিধ কারণে ওলন্দাজরা দ্বীপটি পরিত্যাগ করে। 1715 সালে ফরাসিরা দ্বীপটি দখল করে এবং আইল ডি ফ্রান্স নাম দেয়। ব্রিটিশরা মরিশাস দখল করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করে কিন্তু ফরাসিদের দ্বারা বিতাড়িত হয়। 1810 সালে নেপোলিয়ন যুদ্ধের সময়ই ব্রিটিশরা মরিশাস আক্রমণ করে দখল করে। 1815 সালে প্যারিস চুক্তিতে মরিশাসকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের হাতে তুলে দেওয়া হয়। ব্রিটিশরা দ্বীপের স্থানীয়দের সমর্থন পাওয়ার জন্য তাদের রীতিনীতি, আইন, ভাষা এবং সংস্কৃতিকে সম্মান দেখায়। আইল ডি ফ্রান্স পরিবর্তন করে পূর্বের নাম মরিশাস রাখে। দাসপ্রথা বিলুপ্তির পর আখ চাষের জন্য ব্রিটিশরা চুক্তিভিত্তিক ভারত থেকে প্রচুর শ্রমিক নিয়ে আসে। দীর্ঘ 150 বছরের বেশি সময় মরিশাস ব্রিটিশ শাসনে ছিল। 1968 সালের 12ই মার্চ মরিশাস ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আর ঠিক 24 বছর পর 12ই মার্চ 1992 সালে দেশটি প্রজাতন্ত্র হিসেবে যাত্রা শুরু করে। প্রায় 2040 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা প্রায় 13 লক্ষ। মরিশাসের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর পোর্ট লুইস। 1736 সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শহরটি গড়ে তোলে। আফ্রিকা মহাদেশের অধীনে থাকলেও মরিশাস যেন এক টুকরো ভারত। এখানে অসংখ্য হিন্দু মন্দির, মূর্তি ও স্থাপনা রয়েছে। বর্তমানে দ্বীপের 3/2 লোকই ভারতীয় বংশধর। তাদেরকে ইন্দু মরিশাস বলা হয়। মরিশাসের রাজনীতি এবং অর্থনীতি এই ইন্দু মরিশাসরাই নিয়ন্ত্রণ করে। বর্তমান প্রধানমন্ত্রী প্রবীর জগন্নাথ এবং রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং ভারতীয় বংশধর। মরিশাসের প্রধান রপ্তানি ফসল আখ এবং চিনি জাতীয় পণ্য। আফ্রিকা মহাদেশের মধ্যে একমাত্র মরিশাসই পর্যটন শিল্পে যথেষ্ট উন্নত। দেশটির সৌন্দর্যকে স্বর্গেরই প্রতিরূপ হিসেবে বর্ণনা করা হয়। সমুদ্র সৈকতের সাদা বালি এবং স্বচ্ছ নীল জলের সৌন্দর্যের টানে বহু পর্যটক এখানে বেড়াতে আসে। বর্তমানে প্রতি বছর প্রায় 15 লক্ষ পর্যটক এই দ্বীপে ঘুরতে আসে। এখানে পানির নিচেও ঝর্ণা দেখতে পাওয়া যায়। মরিশাসের এই জায়গাটি আন্ডার ওয়াটার ফলস হিসেবে পরিচিত। মূলত এটি এক ধরনের দৃষ্টিভ্রম ছাড়া আর কিছুই না। পানির নিচে বালির স্তর ধীরে ধীরে ডাল বরাবর সমুদ্রের গভীরে নেমে গেছে বলে উপর থেকে দেখতে অনেকটা জলপ্রপাতের মতো মনে হয়। মরিশাসের মুদ্রার নাম মরিশিয়ান রুপি। এক মরিশিয়ান রুপিতে বাংলাদেশি 2.49 টাকা এবং ভারতীয় 1.87 রুপি। 2023 সালের হিসাব অনুযায়ী দেশটির মাথাপিছু আয় প্রায় $11,751। মরিশাসের প্রধান ভাষা মরিশিয়ান ক্রেওল, যা ফ্রেঞ্চ ভাষার পরিবর্তিত রূপ। দেশের প্রায় 85% মানুষই এই ভাষায় কথা বলে, তবে দেশটির দাপ্তরিক ভাষা ইংরেজি। এছাড়াও ফরাসি, ভোজপুরি, চাইনিজ এবং ভারতীয় বিভিন্ন ভাষা ব্যবহৃত হয়। মরিশাসের প্রধান ধর্ম হিন্দু ধর্ম। দেশটির প্রায় অর্ধেক মানুষই হিন্দু ধর্মের অনুসারী। হিন্দু ধর্মের প্রায় সকল উৎসবেই মরিশাসে সরকারি ছুটি থাকে।
এছাড়াও দেশটিতে প্রায় 33% খ্রিস্টান এবং 18% মুসলিম অধিবাসী রয়েছে। নিজেদের ধর্ম অনুযায়ী বড়দিন এবং ঈদ উদযাপন করে। মরিশাসের ডায়ালিং কোড +2300।